তারা সুন্দরীর আমার ছাত্রীরা, আমার অনলাইনে ক্লাসের আজকে হচ্ছে তৃতীয় ক্লাস। তোমরা আগের দুটো ক্লাস নিশ্চয়ই দেখেছো। আর একটা ব্যাপার আছে, যেহেতু এটা আমরা লজিক শিখছি, এটা যদি পরপর ক্লাসগুলো স্টাডি না করা হয় তাহলে কিন্তু পড়াটা বোঝা খুব মুশকিল আছে। তাহলে আগের দুটো ক্লাস যারা দেখেছো তাদের ক্ষেত্রে অসুবিধে নেই, কিন্তু যারা দেখোনি তারা একটু ইউটিউবটা খুলে দেখো, তাহলে আজকের পড়াটা ভালোভাবে বুঝতে পারবে, নইলে বোঝানো একটু কঠিন হয়ে যাবে আমার পক্ষে। আচ্ছা, আগের দিন আমি তোমাদের বলেছি যে বচনকে গুণ অনুসারে দুভাগে ভাগ করা হয়, সদর্থক আর নঞর্থক, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। আর পরিমাণ অনুসারে বচনকে দুভাগে ভাগ করা হয়, সামান্য আর বিশেষ, ইউনিভার্সাল আর পার্টিকুলার। আজকে আমরা পড়ব যে এই গুণ ও পরিমাণের সংযুক্ত ভিত্তিতে, সংযুক্ত ভিত্তিতে মানে কনজয়েন্ট ওয়েতে, মানে দুটোকে যুক্ত করে, মানে গুণ আর পরিমাণের দুটো ভাগকে যুক্ত করে আমরা চার রকম বচন পাবো। করকম বচন পাবো, চার প্রকার বচন। কি কি? আগে আমি নামগুলো বলি। সামান্য সদর্থক মানে পরিমাণের দিক থেকে সামান্য, গুণের দিক থেকে সদর্থক। সামান্য সদর্থক, সামান্য নঞর্থক মানে পরিমাণের দিক থেকে সামান্য, গুণের দিক থেকে নঞর্থক। বিশেষ সদর্থক মানে পরিমাণের দিক থেকে বিশেষ, গুণের দিক থেকে সদর্থক। আর বিশেষ নঞর্থক মানে পরিমাণের দিক থেকে বিশেষ, গুণের দিক থেকে নঞর্থক। তাহলে চার রকম বচন পেলাম, সামান্য সদর্থক, সামান্য নঞর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঞর্থক। একটু আগে দেখে নিই, দেখো একটু লেখাটা দেখলে তোমাদের সুবিধা হবে বুঝতে, বোর্ড থাকলে বোর্ড ওয়ার্ক করা যেত। দেখো প্রথম ক্যাটাগরিটা কি পেলাম, সামান্য সদর্থক। সামান্য সদর্থক, সামান্য নঞর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঞর্থক, চার প্রকার বচন আমরা পেলাম। এবার আমরা এগুলোকে কি করে হচ্ছে একটু এক্সপ্লেন করে বুঝব। প্রথমটা বলি, যেটার নাম হচ্ছে কি, সামান্য সদর্থক। দেখো নামের মধ্যেই যথারীতি চরিত্র কিন্তু লুকিয়ে আছে, মানে পরিমাণের দিক থেকে হবে সামান্য আর গুণের দিক থেকে হবে সদর্থক। মানে এটা যদি তোমাদেরকে আমি একটা সংজ্ঞা আকারে লেখানোর চেষ্টা করি তাহলে এটা কিরম লিখব, যে যে বচনের বিধেয়টি সমগ্র উদ্দেশ্য সম্পর্কে কিছু স্বীকার করে তাকে বলা হয় সামান্য সদর্থক বচন। যে বচনের বিধেয়টি সমগ্র উদ্দেশ্য সম্পর্কে কিছু স্বীকার করে তাকে বলা হয় সামান্য সদর্থক বচন। যেমন সকল মানুষ হয় বিচারশীল জীব, তাহলে এই বিচারশীল এই গুণটা আমি মানুষ সম্পর্কে স্বীকার করছি, এদিক থেকে এটা সদর্থক। আবার একাত্ম মানুষ সম্পর্কে কি স্বীকার করছি, না সকল মানুষের সম্পর্কে স্বীকার করছি, ক্লিয়ার? তাহলে সামান্য সদর্থকে কি হচ্ছে, না বিধেয়টা সমগ্র উদ্দেশ্য সম্পর্কে কিছু স্বীকার করছে। এবার সেকেন্ড ক্যাটাগরিতে কি হচ্ছে, সামান্য নঞর্থক বচন। নামের মধ্যেই চরিত্র, তার মানে পরিমাণের দিক থেকে সামান্য, গুণের দিক থেকে নঞর্থক। যে বচনের বিধেয়টি সমগ্র উদ্দেশ্য সম্পর্কে কিছু অস্বীকার করে, তাহলে আগের উদাহরণটা দেখেই, কিন্তু আগের সংজ্ঞাটা দেখেই কিন্তু তোমরা এই সংজ্ঞাটা লিখতে পারবে। আগেরটাই লিখেছিলে যে বচনের বিধেয়টি সমগ্র উদ্দেশ্য সম্পর্কে কিছু স্বীকার করে, এখানে লিখবে অস্বীকার করে। যে বচনের বিধেয়টি সমগ্র উদ্দেশ্য সম্পর্কে কিছু অস্বীকার করে তাকে বলা হয় সামান্য নঞর্থক বচন। যেমন যদি বলি কোনো মানুষ নয় পূর্ণ, তাহলে পূর্ণতা গুণটা আমি সকল মানুষ সম্পর্কে কি করছি, অস্বীকার করছি। দুটো আমি বোঝাতে পেরেছি আশা করা যায়, সামান্য সদর্থক আর সামান্য নঞর্থক। এবার তৃতীয় প্রকারের নাম হচ্ছে বিশেষ সদর্থক। নামের মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যে পরিমাণের দিক থেকে বিশেষ এবং গুণের দিক থেকে সদর্থক। কিরকম না, এই বচনের ক্ষেত্রে কি হয়, বিধেয়টা উদ্দেশ্যের অংশ বিশেষ সম্পর্কে কিছু স্বীকার করে,
যেহেতু সদর্থক বচন এবং বিশেষ বচন কিরকম বলি, যদি কোনো কোনো ফুল হয় সুগন্ধি, তাহলে সুগন্ধি গুণটা আমি কিছু ফুল সম্পর্কে কিন্তু স্বীকার করছি, সব ফুল সম্পর্কে করছি না, কিছু ফুল সম্পর্কে স্বীকার করছি। তাহলে এটাকে যদি তোমরা সংজ্ঞা আকারে লেখার চেষ্টা করো, তাহলে লিখবে যে বচনের বিধেয়টি উদ্দেশ্যের অংশবিশেষ সম্পর্কে কিছু স্বীকার করে তাকে বলা হয় বিশেষ সদর্থক বচন। আবার বলি, যে বচনের বিধেয়টি উদ্দেশ্যের অংশবিশেষ সম্পর্কে কিছু স্বীকার করে তাকে বলা হয় বিশেষ সদর্থক বচন। আর ফোর্থ ক্যাটাগরি হচ্ছে বিশেষ নঙ্গর্থক বচন। সেটাতেও ঠিক আগেরটারই মতো, যে বচনের বিধেয়টি উদ্দেশ্যের অংশবিশেষ সম্পর্কে কিছু অস্বীকার করে তাকে বলা হয় বিশেষ নঙ্গর্থক বচন। যেহেতু পরিমাণের দিক থেকে এটি বিশেষ এবং গুণের দিক থেকে এটি নঙ্গর্থক, যেমন কি কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা, তার মানে সোনা হওয়া এই গুণটা কিছু কিছু চকচকে বস্তু সম্পর্কে অস্বীকার করা হচ্ছে। তাহলে বিশেষ নঙ্গর্থকের সংজ্ঞাটাও আগেরটার মতো করে লিখতে পারবে, খালি বিশেষ সদর্থকে যেখানে স্বীকার লিখেছিলে বিশেষ নঙ্গর্থকে সেখানে অস্বীকার লিখতে হবে। তাহলে আমরা চার রকম বচন পেলাম, সামান্য সদর্থক, সামান্য নঙ্গর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঙ্গর্থক। এবার এই যে চার প্রকার বচন, এদেরকে বিশেষ নামের সাহায্যে প্রকাশ করা হয়। যেমন একটু দেখো, সামান্য সদর্থক বচনটাকে বলা হয় এ, ক্যাপিটাল এ। সামান্য নঙ্গর্থক বচনটাকে বলা হয় ই। বিশেষ সদর্থক বচনকে বলা হয় আই, আর বিশেষ নঙ্গর্থক বচনকে বলা হয় ও, এ ই আই ও। সামান্য সদর্থক এ, সামান্য নঙ্গর্থক ই, বিশেষ সদর্থক আই, বিশেষ নঙ্গর্থক ও। আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে এই এ ই আই ওটা কী, মানে কেন এই এ ই আই ওটাকে সিলেক্ট করা হলো। এম এন ও পি নেওয়া যেতে পারত, পি কিউ আর এস নেওয়া যেতে পারত, ডাব্লিউ এক্স ওয়াই জেড নেওয়া যেতে পারত, কেন এম এই এ ই আই ওটা নেওয়া হলো। এবার অনেক সময় মেয়েরা আমাকে বলে, দিদিমণি এগুলো কি ভাওয়েল, এ ই আই ও? তাহলে এ ই আই ও হলে ইউটা কোথায় গেল, ভাওয়েল তো পাঁচটা, তাহলে ইউটা কি উড়ে গেল? আসলে এগুলো কিন্তু ভাওয়েল নয়, দুটো ল্যাটিন শব্দ থেকে এই নামগুলো নেওয়া হয়েছে। প্রথম ল্যাটিন শব্দটার নাম হচ্ছে অ্যাফার্মো। দেখো আমি লিখেছি, বানানটা ভালো করে দেখবে, এ ডাবল এফ আই আর এম ও, এ ডাবল এফ আই আর এম ও, অ্যাফার্মো। এই যে ল্যাটিন শব্দ, এর ইংলিশে মানে কি, আই অ্যাফার্ম, বা আমি স্বীকার করি। কি মানে আই অ্যাফার্ম বা আমি স্বীকার করি, তার থেকে স্বীকৃতিমূলক চিহ্ন রূপে আমরা এ আর আইটাকে পেয়েছি। দেখো, সামান্য সদর্থক স্বীকৃতিমূলক এ, বিশেষ সদর্থক স্বীকৃতিমূলক আই, ওই জন্য আই অ্যাফার্মো বা আই অ্যাফার্ম বা আমি স্বীকার করি থেকে সদর্থক চিহ্ন রূপে আমরা এ আর আই এই দুটোকে পেয়েছি। তাহলে পরে রইল ইআরও, ইআরওটা কোথা থেকে পেয়েছি, ল্যাটিন শব্দ নেগো। কি শব্দ? নেগো, এন ই জিও, নেগো মানে হচ্ছে আই ডিনাই বা আমি অস্বীকার করি। এর থেকে আমরা কি পেয়েছি, না নঙ্গর্থক চিহ্ন রূপে ই এবং ওটা পেয়েছি। কি পেয়েছি? ই এবং ও। কারণ দেখো, ই মানে হচ্ছে সামান্য নঙ্গর্থক, এটাও অস্বীকৃতিমূলক, আর ও মানে হচ্ছে বিশেষ নঙ্গর্থক, এটাও অস্বীকৃতিমূলক। তাহলে এ আর আই পেয়েছি অ্যাফার্মো থেকে, আর ই আর ও পেয়েছি নেগো থেকে। ক্লিয়ার? তাহলে আমরা চার রকম বচন পেলাম এ ই আই ও। এই চার রকম বচন নিয়েই আমাদের পুরো তর্কবিজ্ঞানটা বা যুক্তিবিজ্ঞানটা দাঁড়িয়ে আছে। এবার তাহলে একটা ছোট্ট জিনিস আমি একটু বলে দিচ্ছি তোমাদের, একটুখানি লিখে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। তাহলে একটা বচনের কটা অংশ হলো, চারটে অংশ হলো। একটা উদাহরণ দিয়ে দিই একটু, তাহলে বুঝতে পারবে। ধরো আমি বললাম সকল
এস হয় পি, মানে এ বচনের একটা উদাহরণ আমি নিলাম। তাহলে দেখো এর থেকে কী নিলাম, সকল এস হয় পি, এস ফর সাবজেক্ট, পি ফর প্রেডিকেট, মানে উদ্দেশ্য বিধেয় যে কোনো কিছু বসিয়ে নিতে পারি এখানে। তাহলে চারটে অংশ পেলাম একটা বচনের। দেখো প্রথম যে অংশটা সেটাকে কি বলবো, পরিমাণক, মানে সেটা কি বোঝায়, পরিমাণকে বোঝায়। পরের অংশটা হচ্ছে উদ্দেশ্য, তারপরে হয়টা হচ্ছে সংযোজক, তারপরে হচ্ছে বিধেয়। তাহলে এই সিকোয়েন্সে কিন্তু সাজানো থাকে একটা বচন। প্রথমে থাকে পরিমাণক, তারপর থাকে উদ্দেশ্য, তারপর থাকে সংযোজক, তারপর থাকে বিধেয়। ঠিক আছে, এগুলো একটু লিখে দিই ব্র্যাকেটে, তাহলে তোমাদের কপি করতে সুবিধে হবে। তাহলে প্রথমে হচ্ছে পরিমাণক, তারপরে থাকছে উদ্দেশ্য, তারপরে হয়টা হয় বা নয় যাইনি না কেন সেটা হচ্ছে সংযোজক, তারপরে হচ্ছে বিধেয়। এই সিকোয়েন্সের বাইরে কিন্তু বচন যাবে না, এই সিকোয়েন্সে কিন্তু সাজানো থাকবে। পরিমাণক এই সিকোয়েন্সের বাইরে কিন্তু যাবে না, এই সিকোয়েন্সেই সাজানো থাকবে। পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। এবার এই পরিমাণক কখনো সকল হবে, কখনো কোনো হবে, কখনো কোনো কোনো হবে, সংযোজক কখনো হয় হবে, কখনো নয় হবে, সেগুলো ম্যাটার করে না, কিন্তু এই সিকোয়েন্স বা এই মানে গঠন স্ট্রাকচারের বাইরে কিন্তু যাবে না। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। ঠিক আছে।